জামান। সুলতানা জামানের জন্ম 1940 সালে নাটোরের এক জমিদার পরিবারে। পিতা সৈয়দ আব্দুর রাজ্জাক ও মা মোসাম্মদ রহিমা খাতুনের স্নেহ ছায় বেড়ে উঠেছেন এদেশের রূপালী পর্দার এক বিখ্যাত তারকা। তার প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম মাটির পাহাড়। সুলতানা জামানের স্বামী কিউ এ জামান ছিলেন এই চলচ্চিত্রের চিত্রগ্রাহক। 1957 সালে অভিনয় জীবন শুরু করার পর আর থেমে থাকতে হয়নি সুলতানা জামানকে। সে সময়ের বিখ্যাত অভিনেতা রহমান, কাফি খান, হারুন, আজিম, খলিল, শওকত আকবর, হাসান ইমামের সাথে অভিনয় করেছেন এক তালে। মালা ছিল তার প্রথম রঙিন ছবি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি উর্দু চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উর্দু চলচ্চিত্র চান্দা সে সময় দারুণ সাড়া ফেলেছিল। 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয় জীবনের ইতি টানেন। সুলতানা জামান ছদ্মবেশী ও ভানুমতি নামে দুটি চলচ্চিত্রের প্রযোজনা করেছেন। লেখালেখির অভ্যাস ছিল তার। সে সময়ের সিনেমা ম্যাগাজিন চিত্রালীতে তার লেখা ছাপা হয়েছে। তিনি যে কেবল একজন দক্ষ অভিনয় শিল্পী ছিলেন তা নয়, তিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্মেষকালে এই শিল্পকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, যার স্বাক্ষর আছে তাঁর অভিনীত প্রতিটি চলচ্চিত্রে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে সারা জীবনের অসামান্য অবদানের জন্য সুলতানা জামানকে দেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো প্রবর্তিত আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2009-এর আজীবন সম্মাননায় পুরস্কার প্রাপ্ত মিসেস সুলতানা জামানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।